এটা কি দারুণ লাগছে। টিম সেরিমনি অফ প্রিয়াঙ্কা এন্ড আদিত্যা। রেশমিকা বাবু নয়, পাপা তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটছে যদিও। দারুণ সাইজ। এদিকে আসুন বসলে। Hi guys, welcome back to my channel. आज के हम चले कॉलेज फ्रेंडर विये। आज के प्रियंकार विये जार साथ तीन बछर बंधुत्व बोलते कलेजे, तो वो एस ब्यूटीफुल सुंदर साधन आज तो रास्ता दिए जो पूरा डेकोरेशन ने एखान ब्लॉग स्टार्ट कर लैंड भेतर गए देखो जो की ना हो। জাস্ট ভেতরে ঢুকলাম এন্ড ও স্টেজটা ফাঁকা আছে, এখনো আসেনি মনে হয়, এখনো রেডি হয়নি কমপ্লিট। কারণ হচ্ছে যে স্টার্টার কাউন্টারে দেখে আসি, এখান থেকে সব খাবারের কাউন্টার স্টার্ট হয়ে গেল। এটা মকটেল কাউন্টার। বুঝি এখানে কি কি আছে? পাপড়ি চাট আছে, ঝোল ফুচকা আছে। আচ্ছা, এটা পাপড়ি চাট কাউন্টার, এখানে সব পাপড়ি চাটেরই সব কিছু হচ্ছে আর জল ফুচকাও আছে বলে সুন্দর করে তেঁতুল জল পুরো সুন্দরভাবে সাজানো আছে। তো এখন আমরা জল ফুচকা খাবো, কারণ এখন কাবাবগুলো এখন রেডি হয়নি, জল ফুচকা খেয়ে নিই কাবাব। এখানে তৈরি হচ্ছে চাট, যেটাকে পাপা নেবে। আমি জল ফুচকা খেলাম, পাপা এবার খাবে চাট। ঘুগনি আছে, ঘুগনিও দিচ্ছে। পাপা নিয়ে নিয়েছে চাট, যেটা সুরাতটা কিছুটা এইরকম। পাপাই খেয়ে বলবে কেমন আছে। এটা চাট চলে এসছে, আমি ভাবছি এক পিস খেয়ে দেখবো কেমন লাগছে। আমি ঘুগনি খেল, তো এবার আমি টেস্ট করে দেখবো। ভালোই খেতে, মোটামুটি। আমাদের টেস্টের চাটনিটা একটু বেশি টক। এখানে চিকেন পকোড়া আছে, এখন আসেনি, গরম গরম ভেজে আসবে। আর এখানে চা হচ্ছে, চাটা পাপা নিয়ে নিয়েছে, পাপা চা খাচ্ছে। কফি দেখাও, দেখাও গো কফি, কাপে দেখাও। কফি শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। অলসো যারা ভেজিটেরিয়ান তাদের জন্য ভেজ পকোড়া আছে, তো সেটা এখন আসুক, তারপর দেখাচ্ছি। চিকেন রেশমি কাবাবেরও আইটেম আছে, এটা কি আছে? এটা রেশমি কাবাব, এটা কোটারে চিকেন কাবাব, দু রকমের কাবাব আছে মনে হয়। আচ্ছা, চিকেন রেশমি কাবাব, চিকেন হাড়িয়া লাগা, কোনটা কোনটা? রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব হোয়াইটটা না, হোয়াইটটা না, তাহলে রেডটা। আচ্ছা রেশমি কাবাব, আচ্ছা আর এটা হাড়িয়া কাবাব। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা চিকেন রেশমি কাবাব, একটা চিকেন হরিয়ালি কাবাব, দুটোই নিয়ে নিয়েছি এক পিস করে। আগে খাই, যদি ভালো লাগে তার আবার নেবো। পাপার আমি দুজনাই নিয়ে নিয়েছি, এখন টেস্ট করে দেখবো। এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব নয় বা কিছু একটা, এটা টেস্ট করতে হয়। প্রচুর নরম হয়ে গেছে, ভালো হয়েছে, হোয়াইটটা ভালো যেতো না, রেডটা খেয়ে দেবো। তো এখন মকটেলের কাউন্টারে চলে এসেছি, কারণ পাপা এখানে চিকেন পকোড়া খাচ্ছে। আমি চিকেন পকোড়া একটু পরে খাবো, মুখটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই চিকেন এখন ব্লু লাগুন বানাতে বলেছি। অনেকটা হাইটে আছে, এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, অনেকটা হাইটে আছে, তাই জন্য আমি উপর থেকে দেখ। সময় পেয়ে গেছে, এখন ব্লু লাগুন চেয়ার্স করি, চেয়ার্স। এবার খাবো, খাও, আমিও এবার খাবো অন্যদিকে। এখন আমি টেস্ট করবো এদের ব্লু লাগুনটা। এটা পাপারটা ক্লাস করে দিলাম, বাবা ভিডিও করছে। অনেকটা স্টার্টার খেয়ে নিয়েছি, আর এবার যাবো ভেতরে প্রিয়াঙ্কার সাথে দেখা করার জন্য। আর এখানে প্রিয়াঙ্কার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, একবার হাই বলে দাও তো। হাই, তোমার নাম কি? ও আমাকে এসে হঠাৎ বললো যে স্নেহা দিদি, তো ওখান থেকেই আমি বুঝতে পারলাম এটা প্রিয়াঙ্কার ভাই। ও আমাকে চিনতে পেরে গেছে স্নেহা দেখে। এবার ভেতরে যাবো প্রিয়াঙ্কাকে দেখতে, দেখি কেমন সেজেছে, সব কিছু কেমন হয়েছে। চলে এসছে প্রিয়াঙ্কা, দেখি ভেতরে গিয়ে। হাই, নমস্তে আঙ্কেল।
এটা কি দারুণ লাগছে, তো করছি। হ্যাঁ, ও আমাকে ওই আমাকে ডেকে আনলো যে স্নেহা দিদি সব কিছু। আচ্ছা হ্যালো, আচ্ছা আচ্ছা, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, ফ্যান্টাস্টিক। তো এটা ছিল প্রিয়াঙ্কার ডেস্টিনেশন ওয়েডিং, এন্ড সবকিছু অ্যারেঞ্জমেন্টে খুব ভালোভাবে হয়েছিল। এন্ড যে স্টেজটাই তোমরা দেখলে ও বসে আছে, আর তার ঠিক সামনে এরকম চেয়ার দিয়ে একটা বড়ভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল। অ্যান্ড সামনে এই ওর কিছু প্রিভিয়াস সেরিমনিসগুলোকে প্লে হচ্ছিলো। এটা ছিল ওর এঙ্গেজমেন্ট সেরিমনির কিছু ক্লিপস। এটা হচ্ছে ভেজ পকোড়া, আর ওই দিকটা হচ্ছে চিকেন। সেটা নিয়ে এসেছি চিকেন পকোড়া, এটাকে ট্রাই করবো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এটা হচ্ছে প্রিয়াঙ্কার বোন সেকেন্ড, এ হচ্ছে কলেজে ফার্স্ট ইয়ার পড়ছে, আর এ হচ্ছে ক্লাস ইলেভেনে পড়ছে। ইউটিউবে ফুড ব্লগিং করি। এখন আমার চিকেন, আমি ইয়ে খেয়েছি, স্প্রাইট খেয়েছি। এটা ভালো খেতে পারে, এটা বোনলেস নয়, এটা একটু সাবধানে সঙ্গে খেতে হবে, এমনি খেতে ভালো লাগছে। অলসো একটু স্ন্যাক্স নিয়ে আবার হলের ভেতরে চলে এসেছিলাম ওর এই ভিডিওগুলোকে এনজয় করার জন্য। অ্যান্ড এসে দেখলাম ওর এখানে মেহেন্দির ফাংশানটা চলছে, অ্যান্ড তারপরে দেখলাম হলদির ফাংশানও দেখালো কিছুটা, তারপরে আমরা চলে গেছিলাম মেন কোর্স খেতে। এদিকে আছে পানের কাউন্টার, আর এদিকে আছে আইসক্রিমের। ওয়েডিং সেরিমনি অফ প্রিয়াঙ্কা অ্যান্ড আদিত্যা, এটা হচ্ছে ওদের মেনু। দেখে না তোমরা কি কি মেনুতে আছে, পানির স্টিক, স্যালাড, সব কিছু আছে, তখন প্লেটে দিক। তারপরে এদিকে একটা ব্যাচ বসে গেছে, আমরা বসেছি এদিকে, এখনো ফাঁকা ফাঁকাই আছে সব, এখনো প্লেট আমার স্টার্ট হয়নি। দুটো জলের বোতল দিয়ে গেল। ফার্স্টে এরকম প্লেটের মধ্যে কলা পাতা দিয়ে গেল, এই কনসেপ্টটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর তাছাড়া টিস্যু পেপারও দিয়ে গেছে একবার। এখন মেন কোর্স খেতে বসে গেছি, অ্যান্ড প্লেট আর কলা পাতা দিয়ে দিয়েছে। কলা পাতা কনসেপ্ট আমার খুব ভালো লাগে, তোমরা জানো অবশ্যই। অ্যান্ড এটা দিয়েছে, আমার খুব ভালো লাগছে। প্রিয়াঙ্কার ওয়েডিংটা আমি হেভি এনজয় করছি সত্যি কথা বলতে, আমার বোনটা খুব মানে ভালো, প্রচণ্ড ফ্রেন্ডলি। তো এখন খাবারটা দেখি কী কী হয়েছে, মেনুতে তো অনেক কিছু আছে আমার ফেভারিট ফেভারিট আইটেমগুলো। ফার্স্টে পানির স্যালাড আছে, তো চলো দেখা যাক কী করছি। তো চলে এসছে ফার্স্টে স্যালাড। হ্যাঁ, এটা পানির স্যালাড নাকি? বেশ দারুণ সাইজটা পানির স্যালাড এটা, আর বেশ দারুণ সাইজ। তো এখন দিয়ে গেল নান আর চানা। আমার মা এলো, আশা করি বেশি ভালো করে এনজয় করতো, মা এলো না। এটা নান নয়, এটা হচ্ছে পিস কচুরি। আমি স্লো ইটার, আমার এখন এটাও পানি সাটাও শেষ হয়নি। পাপা তাড়াতাড়ি তাড়াতাড়ি খাচ্ছে যদিও। হ্যাঁ, এটা চিকেন বিরিয়ানি তো নাকি? আর ভেজের কি আছে? চিকেন বিরিয়ানি দাও আমাকে, আমাকে একটু লেগ পিস দেখে দাও না কিছু, আর আলু দেবে, আলু দিও একটু, আলু দেবে। এখন চলে এসছে বিরিয়ানি, আমি চিকেন বিরিয়ানি নিয়েছি, আর যারা ভেজ, এখন আমি চিকেন বিরিয়ানি নিয়েছি, আর যারা ভেজ খাচ্ছে তাদের জন্য ফ্রাইড রাইস আছে, আর তারা আমি ফ্রাইড রাইস নিয়ে নিই, চিকেন বিরিয়ানি, তার সাথে আলুটা আমার মাস্ট, আলুও নিয়েছি।
আর একটা লেগ পিস নিয়েছি, মাংস ছেড়ে ছেড়ে আসছে যাই হোক। আর এটা চিকেন চাপ টাইপের দিয়ে দিয়েছে একটা, তো এখন দিয়ে গেছে এরকম একটা বড় রসগোল্লা যেটাকে প্রচণ্ড নরম, এরকম একটা চমচম, পাঁপড় আর চাটনি, এগুলো এখন খেয়ে নিয়ে আমরা ডিনারটা পুরোটা কমপ্লিট করবো। হাই গাইস, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার পাপা গেছে পান খেতে। আমি তো পান খাই না তোমরা জানো, তো আমি পান টান খাবো না, আমি প্রিয়াঙ্কার সাথে আরবার দেখা করবো দিন বাড়ি চলে। আই গট ওয়ান মোর বোল অফ আইসক্রিম, অ্যান্ড এটা ছিল বাটারস্কচ ফ্লেভার। ইন টোটাল ওর বিয়েটা আমরা জমিয়ে আনন্দ করেছি। অলসো মে ইয়োর ম্যারেজ বি অ্যাজ স্ট্রং অ্যাজ আওয়ার ফ্রেন্ডশিপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।